থার্ড সেম অনার্স আর জেনারেল স্টুডেন্টদের জন্য বলছি যে এর আগের ভিডিওতে আমি তোমাদের এই যে আজকে যে কোশ্চেনটা দিচ্ছি এসিসি এ পেপার, তো এই পেপারের কিছু ইম্পর্টেন্ট ছোট ছোট কোশ্চেন, শর্ট কোশ্চেন অ্যান্সার আমি দিয়েছি, তোমরা একটু চেক করে ওটা দেখে নিতে পারো, তাহলে তোমাদের আমার মনে হয় কিছুটা উপকার হবে। তো এখন তোমাদের আমি এই 2019-এর কোশ্চেন পেপারটা নিয়ে একটু আলোচনা করছি। তো এই পেপারটা দেখো, তোমরা একটু ফলো করবে তাহলে এখান থেকে তোমাদের মোটামুটি অনেকটা তোমরা হেল্প পাবে। দেখো এখানে কি বলা হয়েছে, প্রথম যে কোশ্চেনটা আছে নাম্বার ওয়ানে, নাম্বার এখানে আমাদের ফুল মার্কস দেখো 80 আছে। তোমাদের সাধারণত অন্যান্য পেপারগুলো 65-এ হয়ে থাকে, কিন্তু এই পেপারটা 80-তে হবে। তো এক নাম্বার ওয়ানে দেখো কি আছে, ঠিক উত্তরটি চিহ্নিত করো। এখানে এমসিকিউ প্যাটার্ন রয়েছে, 10টা করতে হবে। কয়ের কোশ্চেনটা করেছে, ন্যায় মতে সন্নিকর্ষ কয় প্রকার। আচ্ছা নাম্বার খয়ে রয়েছে, রূপত্ব প্রত্যক্ষে কোন সন্নিকর্ষ ব্যবহৃত হয়। নাম্বার গয়ে রয়েছে, বিরুদ্ধ হেত্যাভ্যাসের উদাহরণ কোনটি। নাম্বার ঘ, পর্বত ধূমমান কারণ পর্বত বহ্নিমান, এই অনুমিতিতে কোন হেত্যাভ্যাস উপস্থিত। নাম্বার ম, সেখানে অনুভূতি সম্ভব নয় যেখানে, যে অপশনগুলো রয়েছে একটু দেখে নিও তোমরা। আচ্ছা নাম্বার চয় দেখো, যেটির অনুপস্থিতিতে কার্য ঘটে না বলতে কোন ধরনের কারণ নির্দেশ করা হয়। এখান থেকে তোমাদের অ্যান্সারটা বের করতে হবে। নাম্বার ছ, যে অবরোহ যুক্তির দুটি আশ্রয় বাক্য হলো আইনের নিয়ম এবং সেই নিয়মের সঙ্গে সম্পর্কিত বিচার্য বিষয়, সেই অবরোহ যুক্তির সিদ্ধান্ত কী। নাম্বার জ, যদি কোনো দর্থবোধক আশ্রয়বাক্য থেকে যুক্তির সিদ্ধান্ত নিঃসৃত হয় তবে যুক্তিটিতে যে দোষ হয় তার নাম কী। ঝ, এই কাজ যদি না করো তবে তোমাকে পার্টি থেকে বহিষ্কার করা হবে, কেননা পার্টির এতে নিয়মভঙ্গ করা হয়, এটি কী ধরনের যুক্তি। ঞ, যে মামলায় হত্যাকারীর বিচার হয় তাকে কী ধরনের মামলা বলে। ট, আইনের ক্ষেত্রে সাধারণত কোন ধরনের সংজ্ঞা ব্যবহার করা হয়। কুতর্ক কাকে বলে। এবার দেখো নাম্বার টুয়ে চলে আসছি। নাম্বার টুয়ে বলা হয়েছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। আচ্ছা দেখো এখানে নাম্বার কয় রয়েছে, সমবায় সন্নিকর্ষ কাকে বলে, উদাহরণসহ ব্যাখ্যা করো। ক্ষয় রয়েছে, পক্ষতার সংজ্ঞাটি বিশ্লেষণ করো। নাম্বার গয় রয়েছে, সৎ প্রতিপক্ষ হেত্যাভ্যাস ব্যাখ্যা করো। আচ্ছা নাম্বার ঘয় রয়েছে, উপযুক্ত উদাহরণসহ দর্থকতার অনুপপত্তি ব্যাখ্যা করো। উয় রয়েছে, মানহানির মামলায় একটি উদাহরণ দিয়ে আইনের যথার্থ নিয়ম নির্দিষ্ট করার উপায় ব্যাখ্যা করো। চ, আইনি ব্যবস্থায় কিভাবে উপমা যুক্তি ব্যবহৃত হয় সংক্ষেপে লেখো। ছ, এমন একটি মামলার উদাহরণ দাও যেখানে একাধিক পর্যাপ্ত শর্ত একটি অপরাধের কারণ হয় এবং তাই একাধিক ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়। বর্গীয় জ, নিম্নলিখিত যুক্তিগুলিতে কোন যুক্তিবৈজ্ঞানিক দোষ ঘটেছে এবং কেন। যে কোনো দুটি করতে বলা হয়েছে, 3টে দেওয়া হয়েছে। প্রথমটা দেওয়া হয়েছে, দিয়েছে অ, ব্রহ্মাণ্ড বৃত্তাকার কেননা ব্রহ্মাণ্ডের অন্তর্গত সূর্য চন্দ্র গ্রহাদি সব কিছুই বৃত্তাকার। আ, রাষ্ট্রদূত এ ব্যাপারে বিচক্ষণতা দেখাবেন, এ বিষয়ে আমি নিশ্চিত, আর কিছু না হোক মানুষ তো বিচক্ষণ জীব। হস্যই, একটি উষ্ণ দিন মামলার নিষ্পত্তি তার বিরুদ্ধে গেছে শুনে তরুণ আইনজীবী লিঙ্কন চেয়ারে ধপ করে বসলেন। বিপক্ষের আইনজীবী যেই তার নিজের কোর্টটি খুললেন, লিঙ্কন দেখলেন উনি একটি 1840 সালের কায়দা দুরন্ত শার্ট পরে আছেন যার বোতাম পিছন দিকে লাগানো। লিঙ্কন বললেন, জুরি মহোদয়দের আমার প্রতি সদয় হতে অনুরোধ করি, আমি নিশ্চিত যে এই ব্যক্তির আইন জ্ঞানের ওপর আপনারা ভরসা করতে পারেন না, কেননা ইনি শার্টের কোনটা সামনের দিক তাই জানেন না। আচ্ছা এগুলি দেখো সব 5 মার্কসেরই কোশ্চেন, ভালো করে দেখে নিও। আচ্ছা এবার দেখো নাম্বার 3-তে চলে আসছি। এখানে 15 মার্কসের সব কোশ্চেন রয়েছে, যে কোনো 3টে করতে দেওয়া হয়েছে।
নাম্বার কয় রয়েছে দেখো, হেত্যাভ্যাস কাকে বলে, হেত্যাভ্যাস কয় প্রকার ও কী কী, স্ব্যভিচার এবং অসিদ্ধ হেত্যাভ্যাসের একটি করে উদাহরণ দাও এবং হেত্যাভ্যাস দুটি ব্যাখ্যা করো। খ, খতে দুটো পার্ট রয়েছে, অয়ে রয়েছে বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করো, আর আতে রয়েছে নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে কোন ইন্দ্রিয় বিষয় ও সন্নিকর্ষের ব্যবহার হয়েছে তা নির্ধারণ করো। নাম্বার আয়ের যে ওয়ান দেওয়া হয়েছে তাতে রয়েছে আত্মায় দুঃখের প্রত্যক্ষ, এবং নাম্বার টুয়ে দেওয়া হয়েছে আত্মায় দুঃখের অভাবের প্রত্যক্ষ। নাম্বার গয়ে চলে আসছি, গয়ে দেখো আইনের ক্ষেত্রে যুক্তি বৈজ্ঞানিক দোষ, এই বিষয়ে বিশদ আলোচনা করো। ঘ, সম্ভাব্যতার গাণিতিক হিসেব কি আইনি যুক্তিতে প্রয়োগ করা যায়? কপির অনুসরণে আইনের ক্ষেত্রে সম্ভাব্যতার ধারণা প্রয়োগ সম্বন্ধে আলোচনা করো। ঙ, উচ্চতর আদালতে পুনর্বিচারের জন্য সাধারণত এই দাবি করা হয় যে কোনো একটি নিয়ম অযথার্থভাবে প্রযুক্ত হয়েছে বা সম্পূর্ণ ভুল নিয়ম প্রযুক্ত হয়েছে, এই বিতর্ক সমাধানের উপায় কী আলোচনা করো। এই হলো আমাদের বেঙ্গলি ভার্সানের লেখা কোশ্চেনগুলি, ভালো করে তোমরা একটু ফলো করো, পরীক্ষার সময় আশা করি তোমাদের সুবিধা হবে। এছাড়া এরপরে ইংলিশ ভার্সানটাও দেওয়া আছে, যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট তারা একটু দেখে নিও, তাহলে তোমরাও উপকৃত হবে। মোটামুটি দেখো পরপর দেওয়া আছে, ভালো করে একটু অবজার্ভ করো।